আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাইকে আবারও নতুন একটি ব্লগে স্বাগতম। সবাই কেমন আছেন? আশা করি যে যেখানে আছেন সুস্থ আছেন, ভালো আছেন। তো প্রিয় বন্ধুরা, চলুন সেই ব্লগটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখে আসি। সবাইকে অসংখ্য ধন্যবাদ। প্রকৃতি তার আপন নিয়মে ছুটে, কাশফুল তবে এলো আজ ফিরে। কাশফুল যেমন ক্ষণস্থায়ী তেমনি করে আমাদের জীবন বেশ ক্ষণস্থায়ী। কাশফুলের সাদার শুভ্রতায় মন চায় হারিয়ে যায় অজানায়। শরতের দিনে চলো কাশফুল কুড়ায়, কাশফুল ফেলে মনে হয় স্বর্ণ খুঁজে পায়। ক্ষেতের আলে নদীর কূলে পুকুরের ওই পারটায় হঠাৎ দেখি কাশ ফুটেছে বাঁশবনের ওই ধারটায়। শরৎ রানী যেন কাশের বুরখাখানি খুলে কাশবনের ওই আড়াল থেকে নাচ সে দুলে দুলে। প্রকৃতি তুমি অনেক সুন্দর থেকো, এমনই শরৎ আবেশে মেঘ মালাগুলো নেমে আসুক এভাবে কাশফুলের দেশে। শরতের মেঘ ছুঁয়ে যায় বিশ্বাসের দীর্ঘ শ্বাসে, ভালো লাগার স্বপ্নগুলো কাশফুলেরই কোথায় মেশে। নীল গগনে ভেসে যায় সাদা মেঘের ভেলা, কখনো বা পেঁজা তুলো আকাশ ভরে মেলা। শরতের ছোঁয়া লেগে মেঘেদের খেলা, শরতের হাওয়া লাগুক মনে ঘুরে আসুন কাশবনে। উচ্ছদুলা পাখির মতো কাশবনে এক কন্যে তুলছে কাশ এর ময়ূর চূড়া কালো খোপার জন্যে। শরৎ সেজেছে কাশফুলে থরে বিথরে বালুচরে, সাদা মেঘের শতদল উড়ছে অপরূপা নীলাম্বরে। ভাটির দেশে শুভ্র কাশবন কেড়ে নিয়েছে মন, নদীর তীর কত নিবিড় মন হয় উচাটন। হাওয়ায় দুলে ফুলদল উড়ে যেতে চায় সুদূরে, মায়া মমতায় আটকে আছে পাশাপাশি অঙ্গাঙ্গী ভাবে।